সবাইকে এই চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা একটি নতুন ট্রান্সলেশন সিরিজের ভিডিও দেখতে যাচ্ছি। আজকের টপিক পুনরাবৃত্তিমূলক বাংলা শব্দগুলো, ধন্যাত্মক এবং অনুকার শব্দ যেভাবে ইংরেজিতে বলতে হয়। এবারে ধন্যাত্মক শব্দ কি? কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক শব্দ বা ধ্বনির রূপ বা সাউন্ডকে নিয়ে কিছু বলা, সেটাও হতে পারে। অর্থাৎ কোনো জীবন্ত বা নির্জীব বস্তু যে সাউন্ড তৈরি করে তাদের স্বাভাবিক বা কাল্পনিক সাউন্ড, সেই সাউন্ডগুলো দিয়ে আমরা যেভাবে বাক্যগুলো বলি, যেমন টিপ টিপ বৃষ্টি পড়ে, আবার আমরা বলি ঝমঝম বৃষ্টি পড়ে, দুটির ক্ষেত্রে কিন্তু দুরকম ভাবে বলি। অর্থাৎ এই যে সাউন্ডগুলো টিপ টিপ ঝমঝম, এই সাউন্ডগুলোই হচ্ছে ধনাত্মক শব্দ। আর অনুকার শব্দ হলো ধনাত্মক শব্দেরই একটি রকম, যেখানে দুটি শব্দ থাকে, প্রথমটির অর্থ থাকে কিন্তু দ্বিতীয়টির অর্থ থাকে না। যেমন খাওয়া দাওয়া, খাওয়ার অর্থ আছে কিন্তু দাওয়ার কোনো অর্থ নেই। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য দেখব, যে বাংলা বাক্যগুলো হচ্ছে ধনাত্মক শব্দ দিয়ে তৈরি। এই বাংলা বাক্যগুলো কি করে ইংরেজিতে বলতে হয় সেগুলোই আমরা এখানে জানবো। এখানে প্রথম ধন্যাত্মক শব্দটি হচ্ছে টক বক, যার ইংরেজি হচ্ছে ক্লিপ ক্লপ। এবারে একটি বাক্য দেখো, ঘোড়াটি টক বক করে ছোটে, এর ইংরেজি হবে দ্য হর্স গোস ক্লিপ ক্লপ। আমরা জানি ঘোড়া খুব দ্রুত বেগে ছোটে, তো ঘোড়া ছুটছে, এটি কি হবে ইংরেজিতে? এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এর ইংরেজি হবে দ্য হর্স ইজ গ্যালোপিং। গ্যালোপ একটি ভার্ব, এর দুটি মানে হতে পারে, একটি মানে হচ্ছে ঘোড়ার ছোটা, অপরটি হচ্ছে প্রোগ্রেস র্যাপিডলি, যেমন গ্যালোপিং ট্রেন, যার মানে খুব দ্রুত ছোট। আরেকটি বাক্য দেখো, টকবক করে ঘোড়া ছুটছে, এটিকে কিভাবে বলবো? দ্য হর্স ইজ গ্যালোপিং ক্লিপ ক্লপ। অর্থাৎ বাক্যটি এমন করে ভাবা যেতে পারে, ঘোড়া খুব দ্রুততার সাথে টকবক করে ছুটছে। দু নম্বর শব্দটি হচ্ছে কিচির মিচির, যার ইংরেজি হচ্ছে চার্প, আবার কিন্তু টুইটও হতে পারে। এবার চার্প এই ওয়ার্ডটি কিন্তু পোকামাকড়ের আওয়াজের ক্ষেত্রেও ইউজ হতে পারে। এবার দেখো একটি বাক্য, পাখির ছানাগুলো কিচির মিচির করছে, যার ইংরেজি হবে দ্য বেবি বার্ডস আর চার্পিং। আবার এই সেন্টেন্সটি এমন করে হতে পারে, দ্য স্মল বার্ডস আর মেকিং এ চার্পিং নয়েজ। আবার টুইট দিয়ে যদি আমরা বাক্যটি করি তাহলে কেমন হবে? দ্য স্মল বার্ডস আর টুইটিং। এখানে স্মল বার্ডসও লিখতে পারি বা বেবি বার্ডসও লিখতে পারি। এমনি পাখির ছানাগুলি যদি তাদের বাসায় কিচির মিচির করছে হয়, তাহলে হবে দ্য বেবি বার্ডস আর চার্পিং ইন দ্য নেস্ট। আবার যদি গাছের ডালে হয় তাহলে হবে দ্য বেবি বার্ডস আর চার্পিং ইন দ্য ব্রাঞ্চেস। তিন নম্বর শব্দটি হচ্ছে টিক টিক, যার ইংরেজি হচ্ছে টিকটক। একসময় একটি মোবাইল অ্যাপ ছিল যার নাম ছিল টিকটক, একই জিনিস এখানে টিকটক, আবার শুধু টিক দিয়ে হতে পারে। এবার দেখো, ঘড়িটি টিক টিক করে চলছে, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে দ্য ক্লক ইজ টিকিং। আবার এমন করেও আমরা বলতে পারি, টিকটক গোস দ্য ক্লক। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় সবসময় আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করি না বা অনুবাদ করি না, আমরা ওখানে কি মিন করছে সে অনুসারে অনুবাদ করি। তাই এখানে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বাক্য, অথচ আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করছি বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করছি, তাই আমরা এখানে বলতে পারি টিকটক গোস দ্য ক্লক। চার নম্বর শব্দটি হচ্ছে ঢং ঢং, যার ইংরেজি আমরা অনেকেই জানি, এর ইংরেজি হচ্ছে ডিং ডং। যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো, এর ইংরেজি হবে দ্য বেল রিংস ডিং ডং। এবারে যে শব্দগুলো আমরা এখানে দেখব সেগুলো হচ্ছে বৃষ্টি পড়াকে বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। প্রথমটি হচ্ছে ঝমঝম, যার ইংরেজি হবে ক্যাটস অ্যান্ড ডগস, যার মানে হচ্ছে খুব বেশি পরিমাণে হওয়া, ঝমঝম করে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে এর ইংরেজি হবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আবার এটিকে এমনভাবে বলা যেতে পারে ইটস রেইনিং হেভিলি। এই শব্দটি হচ্ছে ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিকে বোঝানোর জন্য, ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ড্রিজল এই ওয়ার্ডটি। ঝিরঝির করে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটি ইংরেজিতে হবে ইট ইজ ড্রিজলিং। অ্যাকচুয়ালি ড্রিজল মানে হচ্ছে হালকা, অল্প করে এবং অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়া, তাই এটিকে এমন করে বলা যেতে পারে ইট ইজ রেইনিং লাইটলি। আবার অনেক সময় বৃষ্টি এমন করে হয়, যেমন কুয়াশা হচ্ছে, কুয়াশার মতো করে বৃষ্টি হচ্ছে, খুব হালকা এবং ছড়িয়ে হচ্ছে, তখন আমরা বলবো ইটস রেইনিং স্প্রিঙ্কলস। বৃষ্টি যখন ফোঁটা ফোঁটা আকারে আকাশ থেকে পড়ে তখন তাকে বলা হয় টিপ টিপ, আর এই টিপ টিপের ইংরেজি হয় ড্রিপ। টিপ টিপ করে বা ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি হবে ইট ইজ রেইনিং ইন ড্রিপস। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন তাকে আমরা বলি টাপুর টুপুর, অর্থাৎ কোনো কিছুর উপর যখন বৃষ্টি পড়ছে যে শব্দ হচ্ছে তাকে বলা হয় টাপুর টুপুর, যার ইংরেজি হয় পিটার পেটার।
এবার এই কথাটি আমরা সবসময় শুনি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এর ইংরেজি হবে ইটস রেইনিং ইন পিটার পেটার বা ইট ইজ রেইনিং ইন পিটার পেটার। বাংলা ভাষায় যেমন বিভিন্ন রকমভাবে বৃষ্টি পড়া এবং বৃষ্টি পড়ার শব্দকে বোঝানো হয়, তেমনি ইংরেজি ভাষাতেও কিন্তু তাই। এখানে চারটি রকমের বৃষ্টি পড়া বা বৃষ্টি পড়ার শব্দগুলোকে বোঝানো হয়েছে এবং তাদের ইংরেজিগুলো এখানে দেওয়া হয়েছে। এই শব্দটি দেখো, ছল ছল, যার ইংরেজি হয় গ্লিস্টার। তার চোখ ছল ছল করছে, অর্থাৎ তার চোখে জল চলে এসেছে, এবার সে কেঁদে দেবে। তার ইংরেজি কি হবে? হিজ অর হার আইস আর গ্লিস্টারিং উইথ টিয়ার্স। সবশেষে যে ওয়ার্ডটি আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ঝলমল। এর ইংরেজিও কিন্তু গ্লিস্টার। অ্যাকচুয়ালি গ্লিস্টার মানে হচ্ছে চকচক, ঝলমল, টলমল, ছলছল, এগুলো। অর্থাৎ আলো পড়ে যখন কিছু হয় তখন তাকে বলা হয় গ্লিস্টার। এবার দেখো, নদীর জল চাঁদের আলোয় ঝলমল করছে, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ গ্লিস্টারিং ইন দ্য মুন। এবার ইন দ্য মুন মানে হচ্ছে চাঁদের আলোয়, আমরা এমন করেও বলতে পারি ইন দ্য লাইট অফ মুন, তবে সবসময় এমন করে বলা হয় না, সবসময় কিন্তু ইন দ্য মুন এমন করেই বলা হয়। তেমনি সূর্যের আলোয় হলো ইন দ্য সান হতো। ধন্যাত্মক শব্দগুলোর ভালো ধারণা পেতে অনোমেটোপিয়া সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে হবে, যার মানে হচ্ছে লিভিং এবং নন লিভিং যে থিংসগুলো আছে তাদের সাউন্ড। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।